আসসালামু আলাইকুম রহিম প্রিয় ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব আজকে এমন তিন ব্যক্তির কথা বলবো এমন তিন তিনজন মানুষের কথা বলবো। যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের দিকে দৃষ্টিপাতও করবেন না বন্ধুগণ এই তিন শ্রেণীর মানুষের কথা এই তিন ব্যক্তির কথা রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন বন্ধুগণ নাসাই শরীফের একটি হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনু উমর রাজিয়াল্লাহু তালা আনহু বন্ধুগণ এই হাদিসের মধ্যে রাসুল সাল্লু আলিহিহি ওয়াসাল্লাম তিন ব্যক্তির কথা বলেছেন তার মধ্যে এমন এক ব্যক্তি রয়েছে যে তার পরিবার বর্গের জন্য তার পরিবারের অন্যান্য সদস্যের জন্য সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এমনকি তার দিকে আল্লাহ তালা দৃষ্টিপাতও করবেন না বন্ধুগণ সেই ব্যক্তি হলো দায়ুস যে তার পরিবারের অশ্লীলতা মেনে নেয় তার মেয়ে সন্তানেরা পর্দা করে না তার স্ত্রী পর্দা করে না এর জন্য সে কিচ্ছু বলে না তার মেয়ে তার স্ত্রী পর্দা ছাড়াই বাহিরে বাহির হয় রাস্তাঘাটে বাহির হয় এখানে যায় সেখানে যায় মার্কেটে যায় কিন্তু সে কিচ্ছু বলে না এই ব্যক্তি হলো দায়ুস এ জান্নাতে প্রবেশ করতে পারবে না বন্ধুগণ টিভির ব্যবস্থা করেছে বাসার মধ্যে পরিবারের সমস্ত সদস্য এই টিভি দেখতেছে নাচ গান দেখতেছে ওয়াইফাইয়ের ব্যবস্থা করেছে এই ওয়াইফাই ব্যবহার করে তার সন্তানেরা তার স্ত্রী পুত্র সবাই অন্যায় কাজ করতেছে পাপের কাজ করতেছে নাচ গান দেখতেছে এই ব্যক্তি হলো দায়ুস এ জান্নাতে প্রবেশ করতে পারবে না এমনকি তালা তার দিকে দৃষ্টিপাতও করবেন না বন্ধুগণ দেখুন আমরা অনেকেই কিন্তু বাড়ির গার্জিয়ান অথচ আমাদের বাড়িতে অনৈতিক কাজ হয় শরীয়ত গর্হিত কাজ হয় পাপের কাজ হয় কিন্তু আমরা কিচ্ছু বলি না আমরা কিন্তু এই অশ্লীলতা এই খারাপ কাজগুলোকে মেনে নেই যার কারণে কিন্তু আমরা দায়ুস হয়ে যাই এর কারণে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না আল্লাহ তালা আমাদের দিকে দৃষ্টিপাতও করবেন না বন্ধুগণ একটু চিন্তা করে দেখুন আপনি পাপ কাজ করলেন না আপনি সুন্দরভাবে মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন অথচ আপনার পরিবারের অন্যান্য সদস্যরা পাপ কাজ করতেছে টিভি দেখতেছে নামাজ পড়তেছে না পর্দা ছাড়া বাহিরে বাইর হচ্ছে এই সমস্ত কাজ করার কারণে আপনাকে যদি জান্নাত থেকে মাহরুম করা হয় আল্লাহ আল্লাহতলা যদি আপনার ওপর গোসা হয়ে যান আপনার দিকে দৃষ্টিপাত না করেন তাহলে কাল কেয়ামতের দিন আপনার কি অবস্থা হবে নিঃসন্দেহে সে কেয়ামতের ময়দানে এই সমস্ত মানুষের অবস্থা অত্যন্ত করুণ হবে পাক রব্বুল আলমিন হেফাজত করুন বন্ধুগণ এই হাদিসের মধ্যে আর যে দুই শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম নম্বরে হল পিতা মাতার অবাধ্য সন্তান যারা বাবা মায়ের কথা শোনে না বাবা মা সৎ পরামর্শ দিলে সেটা গ্রহণ করে না এই সমস্ত সন্তান জান্নাতে যেতে পারবে না আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের দিকে দৃষ্টিপাত করবেন না আর দুই নম্বরে হলো পুরুষের অনুসরণকারী পুরুষালী মহিলা বন্ধুগণ আজকাল দেখা যায় যে মেয়েরা ছেলেদের অনুসরণ করা শুরু করে দিয়েছে তো বন্ধুগণ এই তিন শ্রেণীর মানুষ এই তিন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এমন কি কালকে আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাদের দিকে দৃষ্টিপাতও করবেন না বন্ধুগণ আসুন আপনি আমি আমরা সকলেই সতর্ক হয়ে যাই সকলেই সাবধান হয়ে যাই এই তিন শ্রেণীর মানুষের মধ্যে যেন আমরা না পড়ে যাই আল্লাহ পাক রব্বুজালমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই হেফাজত করুন এবং আমাদের সকলকেই আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন তো বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং সকলেই যেন সাবধান হতে পারে আপনার কারণে যদি একজন মানুষও এই বিষয়ে জানতে পারে আল্লাহ রব্বুল আলমিন এর জন্য আপনাকে উত্তম যা দান করবেন ইনশাআল্লাহ আর বন্ধুরা নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসলামাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ও আলাইকুম আলিকুম أبركاته. مولا صل صلي وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل